আজকে আলোচনা করব প্রফেসরস প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ মডেল টেস্ট বইয়ের মডেল টেস্ট নাম্বার চারের গণিত অংশের পূর্ণাঙ্গ সমাধান। চলুন দেখে নিই আমরা অঙ্কগুলোর সমাধান কি। আমরা সবাই অবগত আছি 41 থেকে 60 পর্যন্ত মোট 20টি প্রশ্ন গণিত অংশের থাকে। আমরা 41 নম্বর অঙ্কটা দেখব। একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে 672 সেন্টিমিটার ও 960 সেন্টিমিটার। ফাঁদ দুটি থেকে একই মাপের সবচেয়ে বড় টুকরা কেটে নেওয়া হলো। প্রত্যেক ফাঁদের টুকরার সংখ্যা নির্ণয় করুন। তাহলে এই যে প্রত্যেক ফাঁদের টুকরার সংখ্যা নির্ণয় করা খুবই সহজ, জাস্ট ওই দুইটা সংখ্যার গসাগু নির্ণয় করবো। এগুলো আমরা ফাইভে পড়েছি। গসাগু নির্ণয় করে ফাঁদের দৈর্ঘ্যকে গসাগু দ্বারা ভাগ করলে লোহার ফাঁদের দৈর্ঘ্যকে গসাগু দ্বারা ভাগ করলে লোহার টুকরার সংখ্যা বের হবে। তামার ফাঁদের দৈর্ঘ্যকে গসাগু দ্বারা ভাগ করলে তামার ফাঁদের দৈর্ঘ্য সংখ্যাটা বের হবে। তাহলে আমরা আগে গসাগু নির্ণয় করে দেখি। 672 ভাগ কত 960, যা ভাগ প্রক্রিয়ায় আমরা করব, যা সহজ। তাহলে একবার যাবে, একবার গেলে 672 বিয়োগ করলে 8, এখানে রইল 5, 15 থেকে 7 চলে গেলে 8, 8 থেকে 6 চলে গেলে 2, 288। এখন আমরা ভাগ করব এটা দ্বারা, এটা সবাই আমরা জানি। এটা দ্বারা ভাগ করলে দুইবার যাবে, 8 দুগুণে 16 6, 8 দুগুণে 16 আর 8 তারিখ 17, 2 দুগুণে 4 8 তারিখ 5। আবার বিয়োগ করবো 12 থেকে 6 গেলে 6, 12 থেকে 6 চলে গেলে এখানে রইলো আমার 6, এখান থেকে 16, 16 থেকে 7 চলে গেলে থাকবে কত, 16 থেকে 7 চলে গেলে অবশ্যই আমরা জানি 96। এখন 96 দ্বারা ভাগ করবে 288কে, 288কে যদি আমরা ভাগ করি তাহলে কয়বার যাবে, তিনবার, তিন আটা 3, 6 18, 3 9 27 আর 1 28। এই যে আমাদের বাক্সের শেষ, এর মানে আমাদের যে উত্তরটা আসছে, আমাদের যে গসাগুটা আসছে সেটা হচ্ছে 96। এখন আমরা লোহার ফাঁতের টুকরাটা যদি আমরা বের করতে চাই, যদি লোহার ফাঁতের দৈর্ঘ্য 672 দেওয়া আছে, 672কে আমরা ভাগ করবো এই গসাগু দ্বারা। গসাগু দ্বারা ভাগ করলে আমাদের আসবে 60টি, অর্থাৎ লোহার ফাঁতের যে সংখ্যাটা সেটা হবে কতটি, 60টি। আর তামার ফাঁতের দৈর্ঘ্য হবে, তামার ফাঁতের দৈর্ঘ্য 960কে, 960কে 96 দ্বারা ভাগ করে তাহলে কত আসবে, এই 1 আর 110, এর মানে 10টি। তাহলে লোহার ফাঁতের সংখ্যা হবে 60টি এবং তামার ফাঁত হবে 10টি। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছেন। এখন আমরা চলে যাব 42 নম্বর প্রশ্নে। 42 নম্বর অঙ্কটা হচ্ছে, নাসির সাহেবের মাসিক মূল বেতন হচ্ছে 27,650 টাকা। বার্ষিক মোট আয়ের প্রথম 2,50,000 টাকার আয়কর 0 টাকা। পরবর্তী টাকার উপর আয়করের হার 10 টাকা হলে নাসির সাহেব কত টাকা আয় করবে? দেখেন, তার মাসিক মূল বেতন হচ্ছে 27,650 টাকা। তাহলে 12 মাসে মোট কত হলো? 12 মাসে মোট হবে, এই যে 27,650কে যদি আমরা 12 দ্বারা গুণ করি তাহলে 12 মাসের বেতনটা বের হয়ে যাবে। তাহলে আমার বেতন আসলো, তাহলে আসলো হইছে 3,31,800 টাকা। এটা হচ্ছে আমাদের বার্ষিক এত টাকা তার আয়। এর মধ্যে 2,50,000 টাকার আয়কর শূন্য, অর্থাৎ 2,50,000 এগুলো আয়কর শূন্য, এগুলো আমরা বিয়োগ করতে হবে। বিয়োগ করলে যে টাকাটা থাকবে সেই টাকাটার আয়কর দিবে। তাহলে এত টাকা আমি বিয়োগ করলাম, বিয়োগ করলে আমাদের যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে 0,0,8,1,8, এই যে এত টাকা। তাহলে 2,50,000 তো আয়কর শূন্য, তাহলে মোট তার আয় থেকে 2,50,000 বিয়োগ করলাম, বিয়োগ করলে যে এই টাকাটা আসছে এই টাকাটার 10% আয়কর দিবে। তাহলে 10% আমরা জানি একটা শূন্য বাদ দিয়ে দিলেই হয়। কীভাবে? দেখুন, 10% 8,81,800 টাকার 10%, 10 ভাগের কত, 100। এখন আমরা যে কোনোভাবে করতে পারি, একটা যদি এটা ভাগ করি 10, আর একটা দ্বারা এটা ভাগ করি একটা শূন্য শুধু কাটা, তাহলে আমাদের কত আসলো, 8,880 টাকা। এর মানে যে পরবর্তী টাকার উপর যদি 10% সে কী দেয়, ট্যাক্স দেয়, তাহলে শুধু ট্যাক্স দিবে 8,180 টাকা। এর মানে উত্তর হচ্ছে এত। এখন আমরা দেখব পরবর্তী অঙ্কটি। এই দেখুন অঙ্কটা, কলার দাম সদ্য সমস্ত 7% কমে যাওয়ায় 4,020 টাকায় পূর্বাপেক্ষা 10টি কলা বেশি পাওয়া যায়, প্রতি ডজন কলা কত দামে বিক্রি করলে এত % লাভ হবে? এই ধরনের অঙ্ক আসলে শর্টকাট কোনো টেকনিক অঙ্ক যে পাইনি বা কোথায় নাই, এই অঙ্কটা কীভাবে বুঝবেন? দেখেন, আমার যে টেকাটা মূল টেকা ছিল, শতকরা অত কমছে, অত কমায়, এই যে সদ্য সমস্ত 7% কমায়, মানে 100 টাকায় সবসময় 100 টাকা কমে যাওয়ায় আমার 420 টাকার পূর্বাপেক্ষা 10টা কলা বেশি পাওয়া যায়। তাহলে আমার যদি দেখা যায় 420 টাকায় কত কমছে, যদি 100 টাকায় এত টাকা কমে, তাহলে 420 টাকা কত টাকা কমলো, 10 টাকা কমলো, ওই টাকা পাওয়া যায় 10টা কলা। তাহলে আমার বের করতে হবে এখান থেকে যে 100 টাকায় কমে এত পার্সেন্ট, দেখেন 100 টাকায় কমে
আমি 400 অঙ্কে লিখলাম 100 টাকায় কমে কত কত কমে, এই যে অত পার্সেন্ট, 14 সমস্ত 7 ভাগের 2, বা এটাকে যদি আমি পার্সেন্ট তুলতে চাই তাহলে কী দাঁড়াবে সেটা, 7 14 98, 98 আর 2 100, এই যে এত টাকা, মানে 100 যেহেতু তাহলে 100 টাকা এত টাকা কমে, আমার মোট কত টাকা কমছে সেটা বের করতে হবে। তাহলে 1 টাকায় কমে আমরা জানি এত ভাগ এত হবে, এই যে 100 ভাগের 7 ভাগ কত হবে, এই যে টাকাটা 100। তাহলে এখানে যদি একটু ক্যালকুলেশন করি আমি, যেহেতু এই ভগ্নাংশ ভাগ একটা, তাহলে এটার তুলে মানে মনে আছে, তাহলে ভগ্নাংশের ভাগগুলো কীভাবে করতে হয় সেটা আমরা সবাই জানি, এই যে 1 যাবে উপরে আর 100 আসবে নিচে, এখানে এটা কাটলে তো থাকে কত 1 ভাগের কত 7, এটা অবশ্যই বুঝতে পেরেছি। এরপরে কত টাকায় কমতো, তাহলে ওই যে আমার টাকা আছে 420 টাকা, তাহলে 420 টাকায় কমে কত টাকা, এই যে 107, 1 ভাগের 7 পেয়েছি, তো এগুলো ক্যালকুলেশন করে তাহলে এই 420টা কী হবে, গুণ হবে, গুণ হলে 400 তো কত 20, 420, তাহলে এটা দিয়ে এটা ভাগ করলে 6 7 42 আর 1 0 60, এর মানে 60 টাকা কমছে, পূর্বের চাইতে কত টাকা কমছে, 60 টাকা কমছে। যদি 80% কমে সবসময় পূর্বের চাইতে এই এত টাকা কমছে, আর ওই এত টাকায় পাইছি আমরা কয়টা হলা, 10টি হলা, এত টাকায় কমায় তো পূর্বকে এই এত টাকায় কমায় 10টি হলা বেশি পাইছে, এর মানে যে টাকাটা যে কমছে ওই 60 টাকার খার মূল্য 10টি কলার মূল্য। তাহলে আমরা পেলাম 10টি কলার মূল্য, একটু বোঝার চেষ্টা করবেন অঙ্কটা, 10টি কলার মূল্য, 10টি কলার মূল্য হচ্ছে আমার কত 60 টাকা, তাহলে 1টি কলার মূল্য কত 60 ভাগ 10, তাহলে কয় টাকা, 6 টাকা। এখন দেখেন কী চাইছে, এখন চাইছে যে প্রতি ডজন কলা কত দামে বিক্রি করলে এত পার্সেন্ট লাভ হবে। তাহলে আমার প্রতি ডজন মানে 10-12টা কলার মূল্য বের করতে হবে, আমরা জানি 1 ডজন = 12টা, তাহলে 6 × 12 = কত 72টি, অর্থাৎ 1 ডজন কলার দাম 72 টাকা। এখন যেটা করতে হবে, এখন 33.8% লাভ করতে হবে, মানে 100 টাকার কলা এত পার্সেন্ট লাভ করতে গেলে 100 টাকার কলা বেচতে হবে, এই যে 100+33.33%, মানে 10% যদি আমার লাভ করতে হয়, 10% লাভ করতে গেলে আমার 100 টাকার জিনিস বেচতে হবে 110 টাকা, যেমন এই 100 সাথে 10% যোগ। এখন আমরা ঠিক এই অঙ্কটা এভাবেই করবো, যেমন দেখেন যে এত টাকা তো লাভ করতে হবে, তাহলে 100 টাকার জিনিস বিক্রি করতে হবে কত টাকায়, এই যে 100 সাথে যখন আমি 33.3 যোগ করবো তাহলে হবে 133.33 টাকা, মানে এত টাকা বিক্রি করতে হবে, তাহলে 1 টাকা বিক্রি করতে হবে 133.33 ভাগ কত ভাগ হবে, এই যে 100, তাহলে কত টাকার জিনিস বিক্রি করতে হবে, এই যে 72 টাকা, 12টা কলার দাম, তাহলে 72 টাকার জিনিস বিক্রি করতে হবে 133.33 ভাগ কত 100 × 72। এখন আমরা এটার সাথে এটা গুণ করে 100 দ্বারা ভাগ করলে যা আসবে সেটা হচ্ছে 95.998। দেখেন 95.998 প্রায় 100 মিল, অর্থাৎ আমরা সামান্য কম আরো 1, তাহলে আমরা সামান্য কম হলে আমরা প্রায় দেখতে পারি এটা কত 96 টাকা, এর মানে আমার এই প্রশ্নের উত্তর হবে কত টাকা, 96 টাকা। চলুন দেখে নিই আমরা পরবর্তী অঙ্ক। পরবর্তী যে অঙ্কটা, একজন রুটিওয়ালা প্রতি ঘন্টায় 2টা বড় পিঠা অথবা 35টি ছোট পিঠা তৈরি করতে পারে, 3 ঘন্টায় এতটি বড় পিঠা ও এতটি ছোট পিঠা তৈরি করতে কতজন রুটিওয়ালা প্রয়োজন। আচ্ছা, আমরা যেহেতু এটা বড় পিঠা অথবা ছোট পিঠা দিয়েছি, আমরা যে কোনো একটা ধরে নিব, তাহলে ওই যে 2টা বড় পিঠা তৈরি করে, 2টা বড় পিঠা যে তৈরি করে, আমি সঙ্গে ফেলেছি 2টি বড় পিঠা তৈরি করতে কতজনই করে, 1 জনই, তাহলে 1টা বড় পিঠা তৈরি করতে কতজন লাগবে, 1 ভাগের 2 জনে, তাহলে আমরা কতটা বড় পিঠা তৈরি করতে হবে, 20টি বড় পিঠা, তাহলে 20টি বড় পিঠা তৈরি করতে অবশ্যই 1 × 20 ভাগ কত 2, 20টি ভাগ করলে কত 10, এর মানে আমাদের উত্তর হবে এটা 10 জন। 45 নং যে প্রশ্নটা সেটা হচ্ছে, দেখুন একজন ক্রিকেটার 10 ইনিংসের রানের গড় এত, 11তম ইনিংসে কত রান করে আউট হলে সব ইনিংস মিলিয়ে রানের গড় 50 হবে। আচ্ছা, 10 ইনিংসের গড় যদি হতো তাহলে 10 ইনিংসের মোট হতো, তাহলে এই যে 45.5কে 10 দ্বারা গুণ করলেই তো আমরা গড় মোটটা পেয়ে যাই, তাহলে আমরা 10 দ্বারা গুণ করলে আমরা জানি 1.1 গড় দশমিকটা 1 গড় ডানে চলে যায়, মানে 455। এরপরে কী বলছে, এরপরে বলছে যে 11তম ইনিংসে কত রান করলে তার মোট এত গড় হবে এত রান, তাহলে এই যে মোট গড় রান এটা হয় কতটা ইনিংসের, 11টা ইনিংসের, তাহলে মোট 11 ইনিংসের মোট রান কত হবে, তাহলে 11 ইনিংসের মোট রান হবে 50 × কত 11, তাহলে হবে কত 0 × 11 = 55, মানে 550। তাহলে 11 ইনিংসের মোট রান হবে 550, আর আগের 10 ইনিংসের মোট রান ছিল 455, তাহলে 11 ইনিংসের মোট রান থেকে 10 ইনিংসের মোট রান বিক করলে আমাদের 11 নম্বর ইনিংসের রানটা বের হয়ে যাবে, তাহলে 10 থেকে 5 চলে গেলে 5, এখানে রইল 14, 14 থেকে 5 চলে গেলে 9, 14 থেকে 5 চলে গেলে কত অবশ্যই 9,
এর মানে এটার উত্তর হচ্ছে 95 রান করতে হবে 11তম ইনিংসে। 46 নং দিয়ে প্রশ্ন, যদি এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল বি, বি ওয়াই টু দি পাওয়ার ইকুয়াল সি এবং সি টু দি পাওয়ার এক্স ইকুয়াল এ হয়, মানে সি টু দি পাওয়ার জেড সমান এ হয়, তবে এক্স ওয়াই জেডের মান কত? এটা আমরা প্রথম থেকে ধরে নিব, দেখবেন কি খুব সহজ। প্রথম কি দেওয়া আছে, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল কত, বি। এরপরে দেখেন যেটা দেওয়া আছে সেখানে, এখানে বির মান কত দেওয়া আছে, দেখেন একটু দেখে নিন, এর মান দেওয়া আছে কত, এই দেখেন এর সমান কত দেওয়া আছে, সি টু দি পাওয়ার জেড। এর মানে এর স্থলে আমরা লিখতে পারি, এর স্থলে লিখতে পারি আমরা সি টু দি পাওয়ার কত, জেড। আর একটা এক্স তো এটা আছেই পাওয়ার, এটা গুণ হবে এটার সাথে, ইকুয়াল কত, বি। আবার দেখেন সি সমান কত দেওয়া আছে, সি সমান দেওয়া আছে বি টু দি পাওয়ার ওয়াই। এর মানে লিখতে পারি, এর জায়গাতে লিখতে পারি, সির জায়গাতে লিখতে পারি আমরা বি টু দি পাওয়ার কত, ওয়াই, বি টু দি পাওয়ার ওয়াই। আর উপরে যেহেতু জেড এক্স আছে, জেড আর এক্স ইকুয়াল কত, বি। এখন আমরা যেটা করবো এটাকে সুন্দর করে লিখতে পারি, সাদা ইয়ে এক্স ওয়াই জেড ইকুয়াল কত, বি। এখন দেখেন এই ধরনের সূচকের অঙ্ক যখন বৃত্তি সমান হয়, যখন বৃত্তি সমান তখন এটার পাওয়ার এক, বৃত্তি যখন সমান হয়ে যায় তখন পাওয়ার গুণ পাওয়ার সমান পাওয়ার, অর্থাৎ এক্স ওয়াই জেড ইকুয়াল এটার সমান কত, এটা পাওয়ার কত, ওয়ান। তো বৃত্তি বৃত্তি আউট, সূচক সমান সূচক, মানে পাওয়ার সমান পাওয়ার, এর মানে এক্স ওয়াই জেড ইকুয়াল কত, ওয়ান। তাহলে এখানে কোনো অপশনের মধ্যে ওয়ান উত্তর নাই, সুতরাং এটা কোনোটি নয়। এখন আমরা দেখব পরবর্তী যে অঙ্কটা, 47 নং প্রশ্ন, সমাধান করো এত এত এত। আচ্ছা এই ধরনের অঙ্ক আমি সমাধান একটু করে দেখাচ্ছি, যে ফাইভ ব্যাকেট থ্রি মাইনাস টু টি, এরপরে যেটা বলছে এই যে চিহ্নটা সেটা হচ্ছে লেস দেন, লেস দেন ইকুয়াল, মানে লেস দেন মানে ছোটো, এটার থেকে ছোটো অথবা এর সমান। এটাকে আমরা কী বলি, থ্রি ইন্টু ফোর মাইনাস থ্রি এইট। এখন যেটা করবো আমরা এই যে চিহ্নটা দেখে ভয় পাওয়ার কিচ্ছু নেই, এটাকে মনে করবো আমরা সমান ধরে, কিচ্ছু লাগবে না, সমান ধরে আপনারা অঙ্কটা করে টি এর মানটা বের করেন, বাস উত্তর শেষ। সমান ধরে অঙ্কটা তো আমরা পারবো করতে অবশ্যই। এটার সাথে এটা গুণ করেন, তিন ফাঁসা কত, পনেরো, পনেরো ফাঁস দুগুণে কত, টেন টি। এটা মনে করেন আমি সমান ধরে যা করতে, কিন্তু লেখার সময় তো চিহ্নটা লেখো তিন চারে বারো, আর তিন তিন নয় নাইনটি। এখন যেটা করব সেটা হচ্ছে এই যে টিটা পক্ষান্তর করে নেব, সংখ্যাগুলো একদিকে নিয়ে আসবো, তাহলে ফোনের ওইদিকে আসে, আর এই বারোটা যদি পক্ষান্তর করি মাইনাস বারো, এই চিহ্নটা আছে মাইনাস নাইনটি, তো ওইদিকে আসে, এটা যদি অন্য রূপান্তর করি পক্ষান্তর ওইদিক থেকে এইদিকে, তাহলে প্লাস টেন টি। এখন যেটা করবো, পনেরো থেকে বারো চলে গেলে তিন, এই যে চিহ্নটা দিয়ে দিলাম, এরপরে কত টেন টি, প্লাসের টেন টি থেকে মাইনাস নাইনটি গেলে থাকে কত, শুধুমাত্র টি। এর মানে আমরা উত্তরটা পেলাম, এটা যদি আমরা সাজিয়ে লিখি টিটা এদিকে নিয়ে আসি, তাহলে টিটার এই যে লেস দেনটা কোন দিকে আছে, এই যে গ্রেটার দেন লেস দেনটা এই যে টির দিকে আঁকড়ে আছে, এভাবে আমরা ঘুরিয়ে দিব, ঘুরিয়ে দেওয়ার পরে আমরা টি, এর মানে এটা হচ্ছে টি এর মান। তাহলে আমরা বলতে পারি এই যে উত্তরটা আছে, এই যে খ নম্বরের যে প্রশ্ন এটাই আমাদের উত্তর। এখন যেটা দেখব, গড়িতে যখন আটটা বাজে তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে। আচ্ছা এটা সিম্পল যে প্রশ্নটা, এটাতে মনে করেন একটা ঘড়ি, আমি একটা ঘড়ি এঁকে নিলাম, এটা ঘড়ি, এটা হচ্ছে বারো, এটা হচ্ছে সিক্স, আর এটা হচ্ছে থ্রি, আর এটা হচ্ছে নাইন, আর এই দেখার মধ্যে থাকবে এইট। বোঝার চেষ্টা করবেন, যখন ঠিক আটটা বাজে তখন ঘন্টার কাঁটা তো অবশ্যই এই দিকে থাকবে আর মিনিটের কাঁটা এইদিকে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে এই যে এক একটা ঘড়ি, বারো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, এই দশটা, এগারোটা, এই যে এখান থেকে এখানে কয়টা কয়টা কাটা, যখন দেখেন আটটা থেকে নয়টা এক, নয়টা থেকে দশটা এক, দশটা থেকে এগারোটা এক, এগারো থেকে বারোটা, কয়টা হলো একটা, দুইটা, তিনটা, চারটা। এই যে প্রতি এক ঘন্টার মধ্যে, এই যে প্রত্যেক এক ঘন্টার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, যেমন এই যে প্রত্যেক এক ঘন্টার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, আমরা জানি এখানে বারোটা ঘন্টা আছে আর এখানে মোট কোণ হচ্ছে তিনশো ষাট ডিগ্রি, তিনশো ষাট ডিগ্রি বারো দিয়ে ভাগ করেন, তিন বারো ছত্রিশ, অর্থাৎ তিরিশ ডিগ্রি। তা প্রত্যেক ঘন্টার মধ্যে যে মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটা কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে কত ডিগ্রি, তিরিশ ডিগ্রি। তাহলে এখানে কয় ঘড়, এক ঘড়, দুই ঘড়, তিন ঘর, চার ঘড়, তাহলে চার ঘরের জন্য চার দিয়ে তিরিশ গুণ করেন, তিন চারি বারো, কত ডিগ্রি, একশো বিশ ডিগ্রি। আর একটা সূত্র তো অবশ্যই সবাই জানেন, যে এই সূত্র দিয়েও আমরা অনেক সময় অঙ্ক করি, বারো ইন্টু কত এইচ মাইনাস এগারো ইন্টু কত মিনিট, এই সূত্র দ্বারাও কিন্তু আমরা অঙ্ক করি, আমি জাস্ট বুঝিয়ে দিয়েছি। এরপরের যে প্রশ্নটা দেখেন, ঊনপঞ্চাশ নং প্রশ্ন, যেটা বুঝবেন এটা মানসিক দক্ষতা, আগামী পরশুর পরের দিন, আচ্ছা আমি শুরু করি, মনে করি এই খালটা আগামী আজ, আজ ধরলাম খাল, এই যে আজ হইলে আগামীকাল, এই এইটা পরশু হচ্ছে এটা,
ওকে আজ আগামী আগামী এরপরে পরশু পরশুর পরশুর পরের দিন মানে পরশু তো এটা এটা হচ্ছে পরশু এর পরের দিন পরের দিন আমি ধরলাম এই বিন্দুটা পরের দিন যদি রবিবার হয় মানে পরশুর পরের দিন যদি এটা এবারটার নাম কি রবিবার হয় তবে গতকালের আগের দিন কি বার ছিল তাহলে আবার আসেন আজ এটা হচ্ছে রবিবার এই চিহ্নটা হচ্ছে রবিবার তাহলে আজ আজের গতকাল গতকাল হবে এই এই ডটটা এর আগের দিন গতকালের এর আগের দিন মানে এই ডটটা তাহলে দেখেন আমার পাঠটা ভাইছি কোথায় এইটা হচ্ছে রবিবার রবিবার এলে এটা হবে কিবার শনিবার এটা হবে কিবার শুক্রবার এটা হবে কিবার বৃহস্পতিবার এটা কিবার বুধবার এটা কিবার মঙ্গলবার এর মানে এটার উত্তর হবে মঙ্গলবার এর পরের যে প্রশ্ন সেটা হচ্ছে কত পঞ্চাশ নম্বর যে প্রশ্নটা একটু দেখি সুহেল তিন বছরের জন্য দশ হাজার টাকা এবং চার বছরের জন্য পনেরো হাজার টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যাংকে মোট অত টাকা মুনাফা দেয় উভয় ক্ষেত্রের মুনাফার হার সমান হলে মুনাফার হার নির্ণয় হল মানে মুনাফার হার সমান কিন্তু এটা দুইটা সিস্টেমে রাখছে একটা আছে দশ হাজার তিন বছরের জন্য একটা আছে পনেরো হাজার চার বছরের জন্য তবে মুনাফার যে হারটা দেওয়া আছে এটা সমান কিন্তু মোট মুনাফা দেওয়া আছে কত নয় হাজার নয়শো টাকা তাহলে আমরা আলাদা আলাদা ক্ষেত্রে প্রথমটার ক্ষেত্রে মুনাফা হতো প্রথমটার ক্ষেত্রে মুনাফা হচ্ছে আমরা জানি নির্ণয় করার সিস্টেম ভি আর এন বাই হতো হান্ড্রেড এটা হচ্ছে মুনাফার সিস্টেম প্লাস দ্বিতীয় ক্ষেত্রে এটা হচ্ছে প্রথম এই যে প্রথম দাফের এবং দ্বিতীয় ক্ষেত্রেরও এই সেম সিস্টেমে কর্ম করার পরে মোট এই যে দুইটা প্রথম প্রথমটার মুনাফা প্লাস দ্বিতীয়টার মুনাফা মোট কত মুনাফা নয় হাজার নয়শো ওকে এখন আমরা জাস্ট মান বইলে কী হয় পি পি মানে প্রথমটার আসল কত দশ হাজার দশ হাজার গুণ আরের মানটা হতো আরের মান নাই আমাদের জানা নাই এনের মানটা হতো তিন বাক কত একশো প্লাস এটারও মান বললাম পি এর মান হচ্ছে কত হাজার পনেরো হাজার পি এর মান হচ্ছে পনেরো হাজার ইন্টু আরের মানটা নাই আমাদের এনের মানটা হতো এনের মানটা হচ্ছে কত বছর পনেরো হাজার টাকা আছে চার বছরের জন্য তাহলে লিখলাম চার বাক কত একশো ইকুয়াল নয়শো নয় হাজার নয়শো এখন যেটা করবো আমরা এখানে লিখতে এই দুইটা শূন্য দুইটা শূন্য খাটা এই দুইটা শূন্য এই দুইটা শূন্য খাটা তাহলে রইল হতো একশো একশোর সাথে তিন গুণ হলে তিনশো তো গুণ আর তিনশো আর প্লাস হতো পনেরোর সাথে চার গুণ হলে চারিখণ্ড ষাট চারিখণ্ড হতো ষাট এখানে একটা মিস্টেক হচ্ছে এখানে পনেরো হাজার হওয়ার হচ্ছে একটা শূন্য হবে তাহলে চারিখণ্ড ষাট ষাট আর একটা শূন্য আছে ছয়শো ছয়শো আর ইকুয়াল হতো নয় হাজার নয়শো এত টাকা এখান থেকে আরের মানটা বের হয়ে যাবে তিনশো আর ছয়শো যোগ করলে হয় নয়শো নয়শত কত আর ইকুয়াল কত নয়শো নয় হাজার নয়শো টাকা তাহলে আমাদের আরের মানটা হবে এটা গুণ আছে পক্ষান্তর করলে হবে ভাগ ইকুয়াল কত নয়শো এই এত টাকা তাহলে এই দুইটা দুইটা কাটলাম আর নিরানব্বইকে নয় দ্বারা ভাগ করলে নয় এগারো নিরানব্বই এর মানে কত পার্সেন্ট এটা এগারো পার্সেন্ট এই ফোরের যে প্রশ্নটা পরের যে প্রশ্নটি দেখেন চল্লিশ মিটার দৈর্ঘ্য এবং তিরিশ মিটার প্রস্থ বিশিষ্ট একটি মাটির ঠিক মাঝে আড়াআড়িভাবে এক দশমিক পাঁচ মিটার প্রশস্ত দুইটা রাস্তা আছে রাস্তা দুইটার মোট ক্ষেত্রফল কত সেটা জাস্ট বোঝানোর জন্য মিলে চিত্রটা আঁকতে হয় তাছাড়া আমার একটা চিত্র আঁকার কোনো প্রয়োজন পড়ে না খুব দ্রুত আমরা শেষ করতে পারি এটা আয়তাকার ক্ষেত্র তার মাঝ বরাবর একটা রাস্তা গেছে আড়াআড়িভাবে এই যেমন এরকম একটা রাস্তা এরকম একটা রাস্তা গেছে এই যে রাস্তাগুলো বোঝার চেষ্টা করবেন তাহলে এই আড়াআড়িভাবে দৈর্ঘ্য বরাবর ক্ষেত্রফল এবং প্রস্থ বরাবর ক্ষেত্রফল নির্ণয় করা সহজ কীভাবে নির্ণয় করা সহজ এই যে দৈর্ঘ্যের সাথে চল্লিশ আছে দৈর্ঘ্যের সাথে আমরা যখন এই প্রস্থ বরাবর যে আড়াআড়ি যে দৈর্ঘ্যটা আছে এটা দ্বারা গুণ হলে আমাদের উত্তরটা বের হয়ে যাবে এটা দ্বারা গুণ হলে হয় কত আমাদের ষাট এটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর ক্ষেত্রফল এই বরাবর রাস্তার ক্ষেত্রফল আবার প্রস্থ বরাবর ক্ষেত্রফল হবে এই যে প্রস্থর সাথে তিরিশ গুণ এক দশমিক পাঁচ গুণ হলে হবে এটা হবে কত পঁয়তাল্লিশ তাহলে মোট হবে হতো পাঁচ চারশো দশ একশো পাঁচ এখন যেটা হচ্ছে প্রবলেমটা হচ্ছে কি এই যে যখন আড়াআড়ি গেছে আমাদের দৈর্ঘ্য বরাবর এই যে এই যে এখানে একটা বর্গ উৎপন্ন হয়েছে যেহেতু এদিকে এক দশমিক পাঁচ এদিকে এক দশমিক পাঁচ এদিকে এদিকে একটা বর্গ ওই জায়গাখানে এখানে দুইবার চলে আসছে এই যে মোট ক্ষেত্রফল বের করছি দৈর্ঘ্য বরাবর দশমিক ধরছি তখন এই জায়গা আসছে আবার প্রস্থ বরাবর ধরলো এই জায়গাখান চলে আসছে তাহলে এই জায়গাখান তো দুইবার চলে আসছে কিন্তু আমাদের তো আসতে হবে একবার এই জন্যই এটা যেহেতু বর্গ আর একবার দৈর্ঘ্য দেওয়া আছে এক দশমিক পাঁচ এটা ক্ষেত্রফল নির্ণয় করবো ক্ষেত্রফল বর্গের ক্ষেত্রফল কি বাহু স্কোয়ার বাহু স্কোয়ার হলে পনেরো পনেরো গুণ দুইশো পঁচিশ আর দশমিক এক গড় এই যে এই জায়গাতে আসবে কত এই যে এই জায়গা পনেরো পনেরো দুইশো পঁচিশ আর এটা দুই গড় পরে দশমিক আসবে তাহলে এই যে বর্গের ক্ষেত্রফল এই জায়গার ক্ষেত্রফল হচ্ছে দুই দশমিক দুই পাঁচ আর যেহেতু দুইবার এখানে দৌড় হয়ে গেছে জাস্ট এই একশো পাঁচ থেকে এ তো কী করবো বিয়োগ করে দেবো বিয়োগ করলে আমাদের উত্তরটা চলে আসবে
তাহলে এটার দ্বিতীয় দশমিকের পরে শূন্য শূন্য বরাদ, 10 থেকে 5 চলে গেলে 5, এখানে নিচে 9, 9 থেকে 2 চলে গেলে 7, এরপর রয়েছে এখানে কত, এখানে তো অবশ্যই 7, 7 থেকে 2 চলে গেলে, 7 থেকে যখন আমরা 2 চলে দেবে তখন আমার থাকবে কত, 2, এরপরে কত, 9, এখানে 92.75%। সরি এটা কেন মিস্টেক করছি মনে হয়, অবশ্যই বিয়োগটা আমাদের মিস্টেক করেছি, যেমন 7 থেকে 2 চলে গেলে 2, এখন তো শূন্য রয়েছে 0, আর এখানে 1, তাহলে 102.75, এর মানে এটার উত্তর হবে 102.75। আমরা দেখে নিই পরবর্তী অঙ্কটা, পরবর্তী 52 নম্বর যে অঙ্ক, এ প্লাস বি ইকুয়াল 13, এ মাইনাস বি ইকুয়াল 3 হলে এত এর মান ও বি এর মান নির্ণয় হলো। তাহলে এগুলো আমরা জানি বি এর মান সূত্র ছাড়া কোনো উপায় নেই, আর যদিও আমরা অন্যভাবে করতে চাই তাহলে কঠিন হয়ে যাবে। যেমন 2 × 2² + 2b² এটা সূত্র কি, সূত্র সবাই জানা, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটাই হচ্ছে গিয়া এটা সূত্র। এখন এ প্লাস বির মান ডাইরেক্ট দেওয়া আছে আমাদের কত, কারণ 13, তাহলে 13² প্লাস এ মাইনাস বির মান দেওয়া আছে আমার 30 স্কোয়ার, তাহলে 13 স্কোয়ার করলে মানে 13 × 13 169 প্লাস 3 বর্গ 9, এটা যোগ করলে হয় 9 × 9 = 18, 6 × 1 = 7, আর 178, এর মানে আমরা পেয়ে গেলাম প্রথমটার যে মানটা এটা হচ্ছে 178। এবং আরও কী চাইছে, এ ও এ বি এর মান নির্ণয় করে, তাহলে এ বি এর মানটা কি, এ বি এর সূত্রটা আমরা জানি, এ প্লাস বি বাই 2² মাইনাস কত, এ মাইনাস বি বাই 2² তাহলে এই এ প্লাস বির মান কত দেওয়া আছে আমাদের 13, তাহলে 13/2² মাইনাস কত, এ মাইনাস বির মান আছে 3/2². এখন যেটা করবো, 30 স্কোয়ার করলে 169, আর 2 বর্গ হচ্ছে 6, বিয়োগ 3 বর্গ 9, 2 বর্গ 6, 6 এবং 6 এর লসাগু হচ্ছে কত, 6, 6 এর মধ্যে এটা অবশ্যই আমরা সবাই জানি, তাহলে হয় 160 বা কত, 6, 6 কে 160 হচ্ছে 40, এর মানে এ বি এর মান 40। তাহলে আমরা দুইটা উত্তর পেয়ে গেলাম, এটার মান পেয়ে গেলাম 178, আর এ বি এর মান পেয়ে গেলাম 40, তাহলে কোথায় আছে 178, 178, 40, এই জন্য তাহলে এটাই আমাদের উত্তর। এখন দেখবো আমরা 53 নম্বর যে অঙ্কটা, 53 নম্বর অঙ্কটা হচ্ছে উৎপাদক, এটা সবাই আমরা জানি, x² মাইনাস কত, 23x + 32, এটা হচ্ছে মিডিল ফ্যাক্টর উৎপাদক, মানে এমনকি দুইটা সংখ্যা গুণ করলে 32, আবার যোগ বিয়োগ করলে 23x হবে, সরি এখানে 132 কত, 132 গুণ করলে হবে 132, আবার যোগ বিয়োগ করলে হবে 23x। যদি আমরা এভাবে নাও নির্ণয় করতে পারি তাহলে এই কাজটা করবো, 132কে 2 দ্বারা ভাগ করেন তাহলে হয় 6 × 12, তাহলে 6, 66, 2, 33, 33-কে 3 দিয়ে ভাগ করলে 3 × 33, এবার গুণনীয় করলাম, এখন যেটা করবো 3 × 6, 3×6 = 18, কেন হয় না, এভাবে যেটা করবো আমরা আরেকটা কাজ করতে পারি সেটা, তাহলে দেখুন 2 × 6, 3×4 = 12, 12 আর যখন 12 আর 11 যোগ করলে হয় দেখেন 12 আর 11 যোগ করলে হয় 23। এবার আমরা দুইটা সংখ্যা পেয়ে গেছি, সেটা হচ্ছে একটা হচ্ছে 12x আর একটা হচ্ছে 11x প্লাস হচ্ছে 132, মানে 12 আর 11 গুণ হলো 132, আবার দুটাকে যদি আমরা বিয়োগ চিহ্ন দিই তাহলে মাইনাস 23, এখন কমন যায় কি এক্স, এক্স কমন হলে তাকে এক্স মাইনাস হতো 12, মাইনাস কমন যাবে হতো 11, তাহলে তাকে কি এক্স মানে প্লাসে মাইনাসে মাইনাস 11 দ্বারা 132কে ভাগ করলে হয় 12, তাহলে এই দুইটা একটা কমন আর একটা কি এক্স আর মাইনাস হতো 11, তাহলে আমরা এক্স মাইনাস 12, এক্স মাইনাস 11 পেলাম, কোথায় আছে এক্স মাইনাস 12, এক্স মাইনাস 11, এর মানে এটার উত্তর হচ্ছে হ। চলুন দেখে নিই আমরা পরবর্তী অঙ্কটা, 6 নম্বর, কোনো কোণের দ্বিগুণ 60 ডিগ্রি হলে তার পুরক্ষণ কত, আচ্ছা দ্বিগুণ যদি 60 হয় তাহলে কোনটা হতো, অবশ্যই তার হাফ, দ্বিগুণ যদি 60 হয় তাহলে কোনটা ছিল তার হাফ অর্ধেক, তাহলে কত ডিগ্রি, 30 ডিগ্রি, এর মানে 30 ডিগ্রি কোণের পুরক্ষণ হতো, তাহলে পুরক্ষণ যদি চাই পুরক্ষণ মানে 90 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে যত কোণের পুরক্ষণ চাইব তত খালি বিয়োগ করলে আমাদের উত্তর শেষ, তাহলে বিয়োগ করলে কত, 60, এর মানে এটার উত্তর হবে 60। এরপরে যে প্রশ্নটা হচ্ছে, একটা বাড়ি 40 ফুট উঁচু, একটা মইয়ের তলদেশ মাটিতে বাড়িটির দেয়াল থেকে 9 ফুট দূরে রাখা আছে, উপরে মইটি বাড়ির ছাদ ছুঁয়ে আছে, মইটি কত ফুট লম্বা, আচ্ছা প্রশ্নটা দেখেন, একটা বাড়ি মনে করেন এই একটা বাড়ি যার দৈর্ঘ্য হচ্ছে কত 40 ফুট, 40 ফুট একটা বাড়ি, এই বাড়ির দিয়ে এটা ছাদ আর এটা তো ভূমি, ভূমির থেকে মানে এই মইয়ের একটা মইয়ের তলদেশের মাটিতে মাটির দেয়াল থেকে 9 মিটার দূরে, মাটির দেয়াল থেকে 9 মিটার দূরে দূরে এরকম 9 মিটার কত দূরে একটা মই এভাবে লাগছে যা ওই ছাদ বরাবর স্পর্শ করে আছে, তাহলে এই ছাদের দৈর্ঘ্যটা নির্ণয় করবো আমরা, তাহলে ছাদের দৈর্ঘ্যটা যদি নির্ণয় করবো দেখেন যেহেতু এটা এইভাবে সোজা লম্ব বরাবর আছে তাহলে এই কোণটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি কোণের সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ, আর অতিভুজ হলে সমকোণী ত্রিভুজ হলে
তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে অতিভুজ স্কয়ারের মান অতিভুজের মানটা বের করতে পারি। এই যেহেতু এই বাহুর মানটা চাইছে, এই বাহুটাই মই, তাহলে অতিভুজ স্কয়ারের সমান কি? অতএব সংখ্যা হলো অতিভুজ স্কয়ারের সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব, ভূমি কত 9, 9 স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, লম্ব কত 40 স্কয়ার। তাহলে আমরা এটা 9 বর্গ 81, 9 বর্গ 9, 9 81, আর 40 বর্গ 2টা 0, আর 4 বর্গ 16, তাহলে হয় 1600। তাহলে 1600 কত? 81 যোগ করলে রেখার মান বেড়েছে অতিভুজ স্কোয়ারের মান, অতিভুজ স্কোয়ারের মান। কিন্তু আমরা শুধুমাত্র অতিভুজের মানের প্রয়োজন, তাহলে এই যে স্কোয়ারটা তুলতে হলে উভয়পক্ষে বর্গমূল, তাহলে 1681 বর্গমূল কত? 1 জোড়। এই 1 জোড় এই 16-র মাঝে কত বর্গ যায়? 4-এর বর্গ, 4-এর বর্গ 16, বিয়োগ করলে 0, লামাইলাম 1 জোড় 1 জোড়, তাহলে কি এটা ডবল হতো 8, এখানে কত বসে 81। এগুলার কীভাবে আমি নির্ণয় করি এটার বিস্তারিত একটা ক্লাস আমার ভিডিওতে আপলোড দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমি সঠিক পদ্ধতি বর্গমূল শিখিয়েছি, এর মানে বর্গমূল হচ্ছে 1681, 41, এর মানে উত্তরটাই অতিভুজ, অতিভুজ স্কয়ারের মান হচ্ছে 41, এর মানে মইয়ের ফুটটাই 41 ফুট। চলুন দেখে নিই আমরা পরবর্তী অঙ্কটা, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কোনটা। আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, অবশ্যই সবাই জানি, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ভাগ 2, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফলের অর্ধেক গুণিতের দূরত্ব, এটা হচ্ছে ট্রাপিজিয়ামের সূত্র। এরপরের যে প্রশ্নটা 52 নম্বর প্রশ্নটা হয়েছে, এগুলো খুব সহজভাবে আমি উত্তর দিই। 30 জন শ্রমিক 20 দিনে একটি বাড়ি তৈরি করতে পারে, কাজ শুরুর 10 দিন পর খারাপ আবহাওয়ার জন্য 6 দিন কাজ বন্ধ রাখতে হয়েছে, নির্ধারিত সময়ে কাজটি শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগে? খুব অঙ্কটা যদিও সহজ কিন্তু একটু কঠিন। 30 জন শ্রমিক 20 দিনে করতে পারে সম্পূর্ণটা, তাহলে 10 দিন যেহেতু করে ফেলছে, এর মানে অর্ধেক কাজ করে ফেলছে, তাহলে 10 দিন যদি বি করি তাহলে দেখেন মোট 30 জন গুণ দিন, আমি বলছিলাম কি জন গুণ দিন, তাহলে এই অঙ্কটা যে দেখেন 10 দিন করে ফেলছে, এর মানে আরও কত 10 দিন, 20 দিন থেকে চলে গেছে 10 দিন, তাহলে সংখ্যা তো 30 জনই ভরছে, তাহলে দেখেন 30 গুণ এই যে 20 দিন থেকে 10 দিন করে ফেলছে, 10 বিক করলাম হলো 10। এরপরে এই যে বাকি অর্ধেক, অর্ধেক কাজ তো অর্ধেক কাজ আর কতদিন করতে হবে, যেহেতু 6 দিন বন্ধ আছে, বাকি আরও কাজ 20 দিনে করার জায়গায় 10 দিন করে ফেলছে অলরেডি, করা উচিত ছিল আরও 10 দিন, 10 দিনের মধ্যে 6 দিন বন্ধ রয়েছে, তাহলে আর রয়েছে বাকি কয়দিন? 4 দিন, 4 দিনে বাকি কাজগুলো করতে হবে, তাহলে 4 দ্বারা কী করতে হবে? ভাগ করতে হবে, তাহলে ভাগ করলে আমাদের যে 2 দুগুণে কত? 60, 2 দুগুণে 60, আর এটা ভাগ করলে হয় 5, আর 2 দ্বারা ভাগ করলে এটা হয় 15, আর 5 15 কত? 75, মানে যদি আমরা ওই যে লাস্ট 4 দিনে করতে গেলে মোট কতজন লাগবে? 75 জন, 75 জন কিন্তু অতিরিক্ত লাগবে কতজন? অতিরিক্ত লাগবে এই যে 75 থেকে আগে যে 30 জন বিয়োগ করে নিন, বিয়োগ করলে আমাদের উত্তর চলে আসবে, এর মানে কতজন? 45 জন। এর পরের যে প্রশ্নটা সেটা হচ্ছে একটা, এখন আমরা দেবো 58 নম্বর, এটা একটা সরল অঙ্ক, সরল অঙ্ক যে উদ্দীপকটা দেওয়া আছে সেটা হচ্ছে 3/3 মাইনাস 3/3 এর 3/1, এটা হচ্ছে ভাগ, ভাগ হচ্ছে 8/5, বিয়োগ হচ্ছে 3/2 প্লাস হচ্ছে 2/4। এই যে আমি উদ্দীপকটা লিখে নিলাম, এখন আমরা সমস্ত ভাঙবো, সমস্ত ভাঙার পরে 3/7 মাইনাস, যেহেতু এর কাজটা আছে আমরা এর কাজটা করবো এখানে, যেহেতু সমস্ত না আমরা আগে কাজটা করে নিলাম, তাহলে রইলো কত? 1/7। এরপরে বাঘের কাজ করতে হবো, বাঘের কাজে যে সম্পর্ক রয়েছে এটার সাথে কোনো সমস্ত ভাঙতে হবে না, তারপরে এটাও আগে করলাম বাঘ, তাহলে গুণ দিয়ে পরেরটা উপরে উপরেরটা নিচে চলে আসে, মাইনাস 2/3 6/7 প্লাস 6/8 9। এখন যেটা করতে হবে এটা এটা ভাগ করলে 2, এখন কী দাঁড়ায়? 7/4 বিয়োগ 2/5 বিয়োগ 7/2 9/7। এখন আমরা যে কাজগুলো করবো এগুলো লসাগু, এগুলো লসাগু আমরা জানি 6/20 2 লসাগু হচ্ছে 20, এখন 6/20 মধ্যে কয়বার? 5 বার, 5 7 35 বিয়োগ 5/20 মধ্যে 6 বার, 6/8 বিয়োগ 2/20 মধ্যে 10 বার, 7/10 70 প্লাস 6/20 মধ্যে 5 বার, 5 9 45। এখন কী করবো? এই যে 45 আর 35 যোগ করলো 10, 5 আর 5 10, 4 আর 3 7, আর কত? 8, বিয়োগ এই যে -27 70-এর -8 বিয়োগ করলো -78 বিয়োগ 20, তাহলে উত্তরটা আসবে কত? 80 থেকে 78 হলে 2, ভাগ কত? 20, এটাকে যদি আমরা লঘিষ্ঠ করি তাহলে 10, আর ঘুরে কত? 1, এর মানে আমাদের উত্তরটা আসবে 10/ কত? 1। এখন আমরা দেখবো এই যে 59 নম্বর যে অঙ্কটা, 59 নম্বর অঙ্কটা হচ্ছে একটা মগের ভিতরের আয়তন এত ঘন সেন্টিমিটার, অত লিটারে কত মগ পানি হবে? এত লিটারে কত মগ পানি হবে? তাহলে মোট ই এত লিটার, লিটার কি একটা মগের আয়তন যেহেতু 1500 ঘন সেন্টিমিটার, এটাকে আমরা ঘন সেন্টিমিটার নিতে হবে, তাহলে 1 ঘন সেন্টিমিটার সমান আমরা জানি 1000 ঘন সেন্টিমিটার, 1 লিটার সমান 1 লিটার সমান 1000 ঘন সেন্টিমিটার,
তাহলে এত লিটার সমান কত হবে এটার সাথে 1000 গুণ, 1000 গুণ মানে তিনটা শূন্য বাড়িয়ে দিলেই চলে। ওকে এই তো তিনটা শূন্য, 70-80 এই তিনটা শূন্য দিয়ে দিলাম, এটা ঘন সেন্টিমিটার হয়ে গেছে। তাহলে একটা মুখের আয়তন অত ঘন সেন্টিমিটার, তাহলে মুখের আয়তন দ্বারা মোট লিটারে ভাগ করলেই শেষ। তাহলে এত দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কী আসবে, সেটা হবে এই 2000টা, এটাকে যদি আমরা এটা দ্বারা ভাগ করি যে মানটা আসবে সেটাই আমাদের উত্তর। তাহলে আসলো আমাদের 180, এর মানে 180 মুখ পানি ধরবে, 180 মুখ পানি ধরবে। এখন আমরা দেখব পরবর্তী অঙ্কটি, 60 নম্বর যে অঙ্কটা, ফিতা ফুটের সে 32 বছরের বড়, 7 বছর পর ফিতার বয়স পুত্রের বয়সের 2 গুণ অপেক্ষা 5 বছর বেশি হবে, তো 3 বছর পর ফিতার বয়স কত হবে? তাহলে দেখেন আমি যদি বর্তমান পুত্রের বয়স ধরি, আমি পুত্রের বয়স মনে মনে এবং ফিতার বয়স খুব সংক্ষেপে করবো, মানে পুত্রের বয়স ধরলাম আমি এক্স, তাহলে ফিতার বয়স হবে কত, যে এটা বর্তমান 7 বছর বেশি মানে এক্স থেকে কত বছর বেশি, 32 বছর বড়। পুত্রের বয়স ধরলাম বর্তমানে এক্স, ফিতার বয়স হবে তার পুত্রের সাথে কত, 32 বছরের বড়, 32 যোগ করলাম, 7 বছর পর ফিতার বয়স পুত্রের বয়সের 2 গুণ, মানে 7 বছর পর পুত্রের বয়স কত হবে, বর্তমান বয়সের সাথে 7 যোগ করব, যোগ করলে এটা হচ্ছে পুত্রের বয়স, পুত্রের বয়স 7 বছর পর ফিতার বয়স পুত্রের বয়সের 2 গুণ, পুত্রের বয়স হয়েছে এই তার কর্ম আমরা কত, 2 গুণ, 2 গুণ অপেক্ষা আরও 5 বছর গীতা আরও 5 বছর বেশি, কার বয়স, ফিতার বয়স, ফিতার বয়সটা কত দেওয়া আছে, ফিতার বয়স বর্তমান যদি হতো তাহলে 7 বছর পরে হবে, এক্স প্লাস কত, 32 হাজার 7 যোগ করলে 39, এক পায়ে করে ফেললাম, কত হয়েছে গিয়ে বর্তমান তো ধরছিলাম এগুলো 7 বছর পর, তাহলে 7 বছর পর এই পুত্রের বয়স হবে এক্স প্লাস 7, 7 বছর পর ফিতার বয়সটা, 7 বছর পর ফিতার বয়স কত হবে, ওই বর্তমান বয়সের সাথে 7 যোগ করলে এত, 7 বছর পর ফিতার বয়সটা পুত্রের যে বয়স আছে পুত্রের বয়সের 2 গুণের চাইতে আরও 5 বেশি। এখন আমরা এক্সের মানটা নির্ণয় করবো, 2x প্লাস কত 14 প্লাস কত 5, এক্স প্লাস কত 39, বা আমরা ফক্কান্তর করলে আসে 2x মাইনাস কত এক্স, এটা ফক্কান্তর যোগ করে নিই, এটা 14 আর 5 19 প্লাস আছে, ফক্কান্তর করলে হবে মাইনাস, তাহলে কী দ্বারা 2x থেকে এক্স চলে গেলে এক্স, এটা থেকে এটা বিয়োগ করলে 0, 3 থেকে এক্স চলে গেলে 2, এক্সের মান যদি 20 হয় তাহলে চাইছে কি পিতার বয়স কত, পিতার বর্তমান বয়স কত ধরছি, এক্স প্লাস 32, এটা 20, এই যে এক্সের মান 20, 20 প্লাস 32 সমান হতো 52 বছর, এর মানে এটার উত্তর হচ্ছে পিতার বয়স 52 বছর। তাহলে বন্ধুরা এই যে মডেল টেস্ট, এই মডেল টেস্ট বইয়ের অঙ্কগুলো দিতে এত কষ্ট হয়, এত জটিল, এত পেশাই, আসলে আমি চেঞ্জ, আমি কারণ আমি তো আরও কয়েকটা মডেল টেস্ট বইয়ের গণিত অংশের সমাধান দিয়েছি, এত হিমশিম আমি খাইনি বা এত কঠিন লাগিনি, এরপরেও যদি আপনারা আমার পাশে থাকুন ইনশাল্লাহ প্রত্যেকটা মডেল টেস্ট দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।